কাল ছিল অক্ষয় তৃতীয়া বিয়ের প্রায় পাঁচ বছর পর আমরা গুরুমন্ত্র নিলাম সবাই বলে গুরুমন্ত্র নিলে নাকি হাতের জল শুদ্ধ হয় এই পাঁচ বছরে ঠাকুর দেবতার সম্বন্ধে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি কেউ বলে মন থেকে কিছু করলে সেটা নাকি অবশ্যই পূর্ণ হয় আবার কেউ বলে গুরুমন্ত্র না নিলে নাকি কোনো ভালো কাজ করা যায় না যেমন ধরুন আমি আমার শ্বশুরবাড়িতে আসার প্রায় দুই বছর পর গোপুষণাকে এই বাড়িতে নিয়ে এসেছি গোপুসোনাকে এই বাড়িতে আনারও একটি কাহিনী আছে সেটা তোমাদের একদিন জানাবো তো যাই হোক যখন আমাদের বাড়িতে গোপুসোনার উদ্দেশ্যে কোনো অনুষ্ঠান হয় তখন সব কিছু করি আমি কিন্তু আমি আমার গোপুসোনাকে খেতে দিতে পারতাম না কারণ আমার গুরুমন্ত্র নেওয়া ছিল না কিন্তু জানো তো আমার গোপুষোনাকে আমি যদি খেতে না দিই তাহলে ওর মুখ কালো হয়ে যায় হ্যাঁ সবাই হয়তো ভাবছ এটা অবাস্তব কিন্তু না এটাই সত্যি আমার যখন পিরিয়ড হয় তখন এটা সবথেকে বেশি বোঝা যায় কিন্তু আমি যেদিন পূজা দেব সেদিন আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তাহলে আপনারাই বলুন যখন আমার গুরুমন্ত্র নেওয়া ছিল না তখন কেন আমার পূজা সে গ্রহণ করতো আর কেনই বা আমি পূজা না দিলে তার মুখটা কালো হয়ে যেত আমি মনে করি এসব গুরুমন্ত্র নেওয়া কোনো ব্যাপার না শুধুমাত্র কেউ যাতে না বলতে পারে আমার হাতের জল শুদ্ধ হয়নি বা কোনো বৈষ্ণব বৈষ্ণবী এসে আমার হাতে জল খেতে পারে বা কোনো পূজা করতে গেলে আমি সব কাজ করতে পারি সেই কারণেই এই গুরু মন্ত্র নেওয়া তাই বলে আমি কোনো গুরুকে অসম্মান করছি না বা অপমানও করছি না কারণ আমিও গুরু মন্ত্র নিয়েছি তাই যদি কোনো ভুল করে ফেলি তবে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী গুরুজয়